ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته اود ان اجنب انتشن كرام جائزكينا الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد আহ ক্রাম খেলা এটা জায়জ নয় এটি একটি হারাম খেলা আহ ক্রাম খেলা এটি অনেকটাই দাবা লুডো এই প্রকৃতির খেলা এর ধরন প্রকৃতি এবং লক্ষ্য উদ্দেশ্য এবং এটা যে গুটি দিয়ে খেলা হয় এই বিবেচনায় এই সবগুলো খেলাই হচ্ছে একই ধরনের তো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম দাবা পাশা এ জাতীয় খেলা সম্পর্কে সুস্পষ্ট আমাদেরকে এর হারাম সম্পর্কে তিনি সতর্কতা দিয়েছেন যেমনটি সুনান আবু দাউদ এবং মহাত্মা মালিকের ভিতরে একটি হাদিস এসেছে আবু মুসা আসারি রাদি আল্লাহ আনহু তিনি বলতেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান্লা ইবা বিন্নার দে ফাকাদ আসাল্লাহ ওয়া রসুল্লাহ যে ব্যক্তি দাবা পাশা আহ লুডু কেরাম এ জাতীয় খেলাগুলো খেললো আহ যেন আল্লাহ এবং আহ তার রসুলের অবাধ্যতার মতো একটি আহ কর্ম করলো একটি খেলা সে খেললো ঠিক একইভাবে ইবনে অমর তিনি যখন তার পরিবারের কাউকে ধরনের খেলা খেলতে দেখতেন তখন তিনি তাদেরকে প্রহার করতেন তাদেরকে মারতেন একই সাথে তিনি এই দাবা খেলা পাশা খেলা বা এই ক্যারাম খেলা লুডু খেলার যে গুটি বা এর যে খেলার আসবাবপত্র এগুলোকে তিনি ভেঙে চুরমার করে দিতেন ٹھیک ایک بھائی نبی کریم صلی اللہ علیہ وسلم تھے کہ صحیح مسلم سنان ابو دعود ابن ماجر بھی ترے آریکٹی برنونا روئے سے جکھانے نبی کریم صلی اللہ علیہ وسلم شرح شریف بولتے سن من لعب بن نرد شیر فکا انما سباگا یدہو فی لحم خنزیر و دمہی যে ব্যক্তি লুডু পাসা দাবা এবং ক্যারাম এই জাতীয় খেলাগুলো খেললো সে যেন তার হাতকে শুকুরের রক্ত মাংসে রঞ্জিত করলো অর্থাৎ আহ সে যেন শুকুরের রক্ত মাংস এটাই ভক্ষণ করার মতো একটা আহ জঘন্যতম পাপের কাজ করলো ইমাম তার দাবা খেলা খেলা পাশা মতো এগুলো জায়েজ নেই এমন কি তিনি কঠিনভাবে বলতেন আহ ইমাম আহমদ রহেমাহুল্লাহ এই যেন তিনিও ঠিক একইভাবে এটাকে হারাম বলেছেন এবং যারা দাবা খেলে পাশা খেলে সেই ধরনের মানুষগুলো তারা যে জঘন্যতম পাপে পাপি সেটার প্রতি ঘৃণা দেখাতে গিয়ে তারা এই ধরনের মানুষগুলোকে সালাম দেওয়াটাকেও তিনি নিষেধ করতেন এবং তারা সালাম দিতেন না ঠিক একইভাবে এমা বাবু হানিফুর রহেমাহুল্লার ছাত্র মোহাম্মদ ইবন হাসান তিনি বলতেন যে লাখাই রাবিল্লা আবে কুল্লেহা মিনান্নার দে ওয়াসাত্রান যে দাবা পাশা, লুডো ক্যারাম এই জাতীয় খেলাগুলোর ভিতরে কোনো ধরনের নেই এভাবে আমরা আমরা যদি যদি ইসলামী পর্যালোচনা করি তাহলে দেখবো যে এ সম্পর্কে যথেষ্ট শক্তিশালী দলিল রয়েছে এটা হারাম এবং নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে এরপরও আমরা আরো কিছু দিক বিবেচনায় নিয়ে আসতে পারি যে এই ধরনের খেলার ভিতরে কোনো ধরনের না শারীরিক কল্যাণ রয়েছে না মানসিক বা গণিতিক কোনো কল্যাণ রয়েছে বরং এর দিয়ে যা হয় তা হচ্ছে সময়ের নষ্ট অর্থের অপচয় পারস্পরিক শত্রুতা এই ধরনের অনেক কিছুই এর দ্বারা হয়ে থাকে আহ যেগুলোর একটিও মানুষের জন্য না দুনিয়ার বিবেচনায় কল্যাণকর না আখেরাতের বিবেচনায় কল্যাণকর মূল কথা হচ্ছে আল্লাহ এটাকে জঘন্যতম ভাবে তিনি হারাম করেছেন সুকারের রক্ত মাংস হাতে রঞ্জিত করার মতো দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে এটি কত বড় হারাম হতে পারে আল্লাহ এবং তার রাসুলের সাথে অবাধ্যতার সামিল এ ধরনের খেলায় সময় নষ্ট করা বা অর্থের অপচয় করা অতএব এই জাতীয় খেলার থেকে আমাদের বেঁচে থাকাটাই হচ্ছে উত্তম এবং যারা এ ধরনের খেলার সাথে জড়িত তাদেরকে আমাদের আহ সতর্ক করাটা ইমানি দায়িত্ব অল্লাহ আলম্বী সহসালাম আলানবা মুহাম্মদ